নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই দিনে উনি দুনিয়া আগমন করেছিলেন। এখন উনি যদি অন্য কোনো বারে দুনিয়া আসতেন তাহলে হয়তো সেই বারেই রোজা রাখতেন। তাহলে আমরা সবাই সোমবারেই কেন রোজা রাখি? আমাদের কি উচিত না নিজ নিজ জন্মবারে রোজা রাখা? বাহ, সুন্দর যুক্তি তো ভাইরা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা সোমবারে পাঠিয়েছেন, এর মধ্যে কোনো হিকমত কোনো রহস্য অবশ্যই আছে। আল্লাহ তাআলা তার রাসূলের জন্য এই বারটা নির্ধারণ করেছেন, এই বারের ফজিলত মর্যাদা আছে বিশেষ, এই জন্য এই বারে তার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। এর রহস্য থাকার কথা, ফাইল হাকিম আল আখলাক হিকমার বিধি কথা আছে। যাই হোক, তো এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখছেন এবং বলেছেন যাকা ইয়াউম উলিদতু ফী, এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি। এখন তাই বলে আমরা আমাদের সবার জন্মদিনে রোজা রাখবো কি না, এটা প্রশ্নের বিষয়। তাহলে তো কেক খাওয়া খাওয়াই কেমনে হবে, এমনি বন্ধ হয়ে যাবে। জন্মদিনে রোজা রাখলে কেক খাওয়ার রাস্তা তো এমনি বন্ধ হয়ে যাবে, তাই না? যাই হোক, কেক খাওয়া মোমবাতি জ্বালানো এটা নিয়ে আলাদা একদিন আমরা আলোচনা করব। খুব জঘন্য একটা ইতিহাস এবং জঘন্য একটা অধ্যায় এটার পেছনে আছে এই জন্মদিবস উদযাপন। এটাকে আমরা খুব হালকা মনে করি না, যে না একটু করলাম, ফুর্তি করলাম আর কি। এর পেছনে আপনার অনেক ভয়াবহ শিরকের একটা বিরাট বড় আয়োজনের পেছনে আছে এর ইতিহাসে, আমরা সেটা আলোচনা করবো। একসময় খ্রিস্টানরা পর্যন্ত এটাকে, খ্রিস্টানরা পর্যন্ত খুব ঘৃণার চোখে দেখত, এখন তারা এটাকে সবচেয়ে বেশি করে। দুঃখজনক অধ্যায়, এর অনেকগুলো স্তর আছে, আমরা দীর্ঘ সময় অন্য একটা দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এটুকু বলি, জন্মদিবস উপলক্ষে রোজা রাখা এটা সুন্নত না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন তাহলে সুন্নত না কি হবে? উনি ওনার জন্মদিনে রাখছেন তাহলে আমরা জন্মদিনে রাখবো না? আমরা শুধুমাত্র সোমবার রোজা রাখাটা সুন্নত, অন্যদিন রোজা রাখা সুন্নত না। এর প্রমাণ হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, অর্থাৎ ওনার জন্মদিবসে রোজা রাখাটা ওনার জন্য স্পেশাল, এটা অন্যদের জন্য না। কিভাবে বুঝলাম? যে এইটা উনি সাধারণ নির্দেশ দেন নাই সাহাবিদেরকে, এবং ওনার জীবদ্দশায় কোনো সাহাবি, ওনার পরিবারের কোনো সদস্য, উম্মুল মুমিনীন, অন্য কেউ তাদের জন্মদিবসে, যার যার জন্মদিবসে রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ নাই। নবী সাল্লাম তাদেরকে করতে বলে না, তারা কেউ করেন নাই, শুধু রসাল্লাম করছেন, তাহলে বোঝা গেল এটা তার জন্য স্পেশাল। নবী সাল্লাহ আসলামের জন্য কোনো কিছু স্পেশাল হলে সেটা অনুসরণ করা যায় না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন 9 জন স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন, আপনাকে তো দেন নাই, আপনার জন্য আল্লাহ লিমিট বলে দিয়েছেন, তাহলে বলে গেল এটা তার জন্য স্পেশাল। তার জন্য যেটা স্পেশাল খাস, ওইটা অন্যদের অনুকরণ করার সুযোগ নাই। বিধায় যার যার জন্মদিবসে রোজা রাখাটা সুন্নাহ নয়, তবে সোমবার রোজা রাখা সুন্নাহ। আমরা অনেকের মুখে শুনি এবং অনেক বইতেও পড়ি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে নাকি বিশ্বজগৎ সৃষ্টি হতো না, পুরান প্রশ্ন, এই কথার এই কতটুকু যৌক্তিক বা সত্য? এই মর্মে একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। হাদিসের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিছু বানোয়াট হাদিস আছে, এটা তার মধ্যে থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং তার মর্যাদা এটা বর্ণনা করতে গিয়ে কোনো মিথ্যা কথার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মর্যাদা বর্ণনা করার জন্য কোরআনের আয়াত কি যথেষ্ট না? নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস কি যথেষ্ট না? আপনি শুধু কোরআনের আয়াত দিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি মর্যাদার কথা বলেন, 2-4-5 ঘন্টা বলে শেষ করতে পারবেন না তো? জাল হাদিস এনে তার মর্যাদা বলার দরকারটা কি? আমাদের যে সমস্ত ভাইরা এসব জাল হাদিসগুলো বলে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসা প্রকাশ করে, ওনারা আমাদেরকে ব্লেম করে, আমাদের অন্তরে নাকি নবীর মহব্বত নাই, কারণ অন্তরের খবর কে বলতে পারে? ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তার নামে মিথ্যা হাদিস বলা বা জাল হাদিস বলা বা ভিত্তিহীন হাদিস বলা এটা অন্যায়, গর্হিত কাজ। তিনি বলেছেন লা তুতরুনি কামাত্রাতিন নাসার ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সীমালঙ্ঘন করে কাফের হয়ে গেছে, তোমরা আমার ব্যাপারে সীমালঙ্ঘন করিও না, আমি আমার ব্যাপারে যা আছে তা বলো, অতিরিক্তটা বলার দরকার নেই। গোটা কোরআনে সব নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে, বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া অমুক, ইয়া তমুক, অনেক নবীদেরকে আল্লাহ ডেকেছেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নাম ধরে ডাকেন না, ইয়া ইয়ুহান নবী, ইয়া ইয়ুহাল মুযাম্মিল, ইয়া ইয়ুহাল মুদাসসির, এইভাবে ইয়া ইয়ুহাল রাসূল, বাল্লিগ মা আনজিল, এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। তার মর্যাদা দিতে গিয়ে আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ কোরআনে অনেকে আছে ইগনোর করে গেছে, কিয়ামতে দেখা তাদেরকে শাস্তি দিবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ কিছু ঘোষণা দেননি, কিন্তু নবীকে গালি দিয়েছে, সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে, সাথে সাথে তাদের গমন ফাঁস করে দিয়েছে। নবীর মর্যাদা বোঝার জন্য কোরআন থেকে বললে তো কয়েক ঘন্টা বলে শেষ হবে না, তো বানোয়াট হাদিস বলার দরকারটা কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অতএব নবী সাল্লাম সৃষ্টি না হলে জমিন আসমান কিছু সৃষ্টি হতো না, প্রথম ওনার নূর আল্লাহ সৃষ্টি করেছেন, এই হাদিসগুলো সহি নয়। হিন্দুদের লাইব্রেরিতে কোরআন শরীফ কায়দা আম্পারা বিক্রয় করা যাবে কি না? আমরা জানি হিন্দুরা অপবিত্র, হিন্দু কিংবা অন্য যে কোনো ধর্মাবলম্বী তাদের কোনো বাণিজ্যিক লাইব্রেরিতে বা দোকানে যদি কোরআন বা অন্য কোনো আপনার আম্পারা ইত্যাদি এগুলো বেচা কেনা হয়,
তো সেটাতে যদি এগুলার কোরআন হাদিসের অমাননা না হয়, আপনি সেখানে এমপ্লয়ি হিসেবে কাজ করেন, আপনি সেখানে বিক্রি করলেন, যদি অমাননা অসম্মান না হয় অন্য মুসলমানের দোকানে যেভাবে বিক্রি এখানে একইভাবে বিক্রি হয় তাহলে এটা জায়েজ আছে, এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আর যদি ওখানে অসম্মান হয়, অমাননা হয়, বিকৃতির আশঙ্কা থাকে তাহলে তো সেটা অবশ্যই নাজায়েজ হবে।